এই জিনিসগুলো টার্গেট করব ওই জিনিসটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে একটা ক্যাম্পেইন অর্ধেক করে রেখেছিলাম এই যে টি শার্ট রিসুম ড্রাফটে আসে এই যে ওভারভিউতে গেলে অথবা আপনি যদি ক্যাম্পেইনে চলে যান তাহলে দেখতে পারবেন এই যে এইটা আমরা করেছিলাম এই যে সেলস এট ক্যাম্পেইন মেবি এটাই করেছিলাম আমরা দেখি তো কোনটা কাজ করেছিলাম তো মনেও নাই এখন যাই হোক সমস্যা নাই তাহলে আমরা একটা নিউ ক্যাম্পেইন আবার যাই নিউ আমরা সেলস এ ছিলাম আজকে মনে করেন ওয়েবসাইট ট্রাফিকে যাই তারপরে সার্চ ক্যাম্পেইনে যাই এখানে আমাদের ওয়েবসাইট এর ট্রাফিকটা লিংকটা একে কিন্তু জাস্ট আমি এখানে দিছি ওইখানে ছিল ওয়েবসাইট ভিজিটার এখানে আমি জাস্ট লিঙ্ক দিচ্ছি আমাদের এখানে নাম যেটা আমাদের নাম দরকার সেটা আমরা দিলাম দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করি এই যে এইটা আমাদের ক্যাম্পেইন ছিল গত ক্লাসে এটা আমরা করেছিলাম যে টি শার্ট সেলস ক্যাম্পেন এখন আপনি যদি এইটাকে নিতে চান তাহলে এটাকে সিলেক্ট করে সামনে যাবেন আর যদি নিউ করতে চান তাহলে স্টার্ট নিউ একই কথা সমস্যা নাই আমি জাস্ট আর একটা দিয়ে দেখাই স্টার্ট নিউতে ক্লিক করে দেখাই আমাদের এখানে একই অপশন এটাও আজকে আমাদের থাক এটা আমরা আরো একদিন দেখি এটা আপাতত এখানে থাক আমরা নেক্সট চলে যাই সার্চ নেটওয়ার্ক ডিসপ্লেটা আমরা গত ক্লাসে শিখেছি এটা আমরা শিখেছি ল্যাঙ্গুয়েজকে এটা আমরা শিখেছি এরপরে আমাদের আর একটা অপশন আছে অডিয়েন্স অডিয়েন্সমেন্ট এইটা আমাদের আপাতত সার্চ ক্যাম্পেইনে লাগবে না এজন্য আমরা সার্চ ক্যাম্পেইন থেকে এটা স্কিপ করে দিই সার্চ ক্যাম্পেইনে আমরা সবকিছু কিউআর দিয়ে ইউজ করবো এই অডিয়েন্স সিগমেন্টসটা আমাদের আবার ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে লাগে সার্চ ক্যাম্পেইন আমরা এই অডিয়েন্স সিগমেন্টসটা ইউজ করব না এজন্য আমরা এটা এখন শিখব না এটা আমরা পরে শিখব আমরা এই পর্যন্ত গিয়েছিলাম এখন আমরা মোর সেটিংসে যাই মোর সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাড রোটেশন আছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে প্রিফার বেস্ট পারফর্ম অ্যাডস এটাকে আমরা অপটিমাইজ যেভাবে আছে এভাবে থাকবে এটা কি গুগলের রিকমেন্ডেশন এটাকে আমরা আর কিছু করবো না মোর সেটিংস আছে এরপরে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে স্টার্ট আমরা কতদিন চালাবো সেটার ডেট মনে করেন আজকে আমরা তৈরি করব তাহলে আমাদের আজকের ডেটটা এখানে আমরা দিয়ে দেব মনে করেন ষোলো তারিখ কতদিন আমরা অ্যাড চালাবো মনে করেন যে পনেরো দিন তাহলে আমরা ইন ডেটের নিচে গিয়ে সেই তারিখটা আমরা এখান থেকে দিয়ে দেবো মনে করেন যে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা অ্যাড চালাবো স্টার্ট আর ইনডেট মোর সেটিং থেকে আমরা যদি যাই অ্যাড শিডিউল অ্যাড শিডিউলটা মানে হলো কি আপনার অ্যাডটা কবে কবে আপনি চালাবেন প্রত্যেক দিন চলবে না একটা শিডিউল দেওয়া থাকবে যদি আপনার অ্যাডটা ডেইলি চলে সপ্তাহে প্রতিদিন তাহলে কিন্তু আপনি এখানে অল ডে দিয়ে রাখবেন এখন যদি আপনার কোনো ভায়ার এসে বলে আমার অ্যাডটা ডেইলি না আমার অ্যাডটা চলবে হলো এই টাইমে যে মানডে থেকে ফ্রাইডে অথবা মানডে টুয়েসডে ও টেস ডে থার্ডে ফ্রাইডে স্যাটারডে এরকম ডেতে চলবে মনে কারণ এটা ভায়ার বলবে আর ভায়ার যদি এই সব সম্পর্কে কোনো কিছু না বলে তখন আপনি অল ডেতেই অ্যাড চালাবেন তখন আর আপনাকে আর এনাদার কোনো ডে দিতে হবে না কিন্তু কোনো ভাই আর যদি স্পেশাল ভাবে এসে বলে যে আমার একটা আমি চালাতে চাই মানডে থেকে ফ্রাইডে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তখন আপনাকে এরকম মানডে থেকে ফ্রাইডে করে দিতে হবে টাইম এখান থেকে সেট আপ করে দিতে সকাল কয়টা থেকে মনে কর নয়টা থেকে এই যে নয়টা থেকে বিকেল কয়টা পাঁচটা পর্যন্ত বা পর্যন্ত এই যে দেখেন এখন কিন্তু এই যে আমরা অ্যাডটা চালাবো এই অ্যাডটা এইরকম গুগলের সামনে শু হবে এই যে আমরা দেখেন এখানে যদি একটা অ্যাড দেখাই আপনাদেরকে এটা মনে করেন একটা অ্যাড না এই যে এরকম একটা শো হবে আমরা যে টাইমটা দিয়েছি এই অনুযায়ী মানডে থেকে ফ্রাইডে নয়টা থেকে ছয়টা যে টাইম যেমন আগে কত তখন আর এরকম আটটা শো হবে না আবার অনাদার টাইম ছয়টার পরে সাতটা তখন আর এরকম শো হবে না তাহলে এরকম তো সবাই আসলে দেয় না এটা হলো কিছু কিছু অ্যাড রেখেতে দেওয়া হয় ভাইয়ারা বলে দেয় তখন দিতে হয় কিন্তু আপনি এনাদার সব অ্যাডে কিন্তু এরকম দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না যখন কোনো ভায়ার আপনাকে যে আমি একটা কোন চাই মঙ্গলবার থেকে বুধবার অথবা শুক্রবার থেকে সোমবার এত এত টাইম তখন আপনি এটা দিবেন এর আগে দিবেন না আপনি ডে অনাদার টাইম সব দিতে পারেন কিন্তু আপনি নর্মালি যখন অ্যাড চালাবেন কোনো ভায়ারের ই কমার্স বিজনেসের জন্য বা ভায়ার যদি কোনো কিছু না বলে তখন কিন্তু আপনি এখানে অল ডে দিয়েই চালাবেন কোনো টাইম দিবেন না ওকে তাহলে আমরা অল শিডিউলটা অল ডে দিয়ে রাখলাম এখানে আমাদের আর আপাতত এখন আর কিছু করতে হবে না এই ডাইনামিকটা কখন লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ডাইনামিক সার্চ এট এটা আপনার কখন ইউজ করবেন তাহলে এখান থেকে আমাদের এই এই জিনিসগুলো লাগবে এটাকে টেক্সিনও দিবো এটাকে টেকসিনো দেবো যখন আমাদের ওটা জন্য হবে আমরা আমাদের লোকেশনটা দিব আমরা আমাদের লোকেশন দিলাম আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ হবে সেই দিব অডিয়েন্স আমাদের এই সার্চ ক্যাম্পেন লাগবে না এবং দিব না এটা দিব আমরা ডিসপ্লে ক্যাম্পেন তখন আমরা আলোচনা করবো অ্যাডেশন যেভাবে সেভাবেই দেখবো স্টার্ট ইন্ডিয়াটা আমরা সেট আপ করে দিব আর অ্যাড শিডিউল যদি লাগে তখন আমরা দিব আর না লাগলে ওয়ার্ল্ডে আর বাকি দুটো আমাদের আপাতত লাগতেছে না এই ক্যাম্পেইন সেটিং এর মধ্যে আমাদের এতটুকু জিনিস আমাদের এতটুকু হয়ে গেল এবার আমরা সামনে নেক্সটে চলে যাই এবার দেখেন আমাদের মেইন জিনিস সেটা কিন্তু চলে আসছে তো আসছে এখানে কি কিওয়ার্ড দেওয়ার অপশন তাহলে আমরা তো কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রেখে দিয়েছি তাহলে আমাদের যে কিওয়ার্ড আমরা দিব সেই কিওয়ার্ডটা ওখান থেকে হুব কপি করে এখানে নিয়ে আসবো যে আমরা এখান থেকে রিসার্চ করেছিলাম এই যে এই যে আমাদের কিওয়ার্ড এটাটাকে আমরা কপি করব এখানে আমরা কিওয়ার্ড গুলোকে দিয়ে দেবো এখন আমরা বলেছিলাম যে আমরা কিওয়ার্ড সবসময় কি ইউজ করবো বেশি আমরা সব সময় বলছিলাম যে ফ্রেজম্যাস কিওয়ার্ড গুলা ইউজ করব বেশি এটা আমরা বলেছিলাম সবাইকে এবং ওটাই আমরা ইউজ করার ট্রাই করব এখানে আমাদের আরো কিওয়ার্ড আছে তাহলে আমাদের একটা কিওয়ার্ড যতটুকু দরকার ততগুলোই কিন্তু এখানে আমরা দিব এখন উপরে দেখেন একটা অ্যাড গ্রুপ আছে অ্যাড গ্রুপের কাজ কি অ্যাড কাজ হলো কি আপনি কিওয়ার্ড ইউজ করা আর হলো অ্যাড লেখা এগুলাই কিন্তু অ্যাড গ্রুপের কাজ আর কোনো কাজ নাই আপাতত কিন্তু এইখানে আমার আর একটা জিনিস আসার কথা ওটা এখনো আসতেছে না ওইটা মেবি আরো সামনে আসবে যেটাকে বলা হয় এক্সটেনশন এক্সটেনশন কি ওইটা নিয়েই আমি আলোচনা করতে চাইছিলাম জাস্ট একটু সামনে দিয়ে দেখি ওইটা আসে কি না নেক্সট এটা কিন্তু আমার এখানে আসে নাই কারণ কি আমার এটা একেবারে এই যে থেমে থেমে করে আসছে এই জন্য আমাদের এক্সটেনশন নিয়ে আলাদাভাবে আবারই করতে হবে এক্সটেনশন নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম আজকে যে আজকে ক্লাস আমরা এক্সটেনশন জিনিসটাই দেখাতে চাইছিলাম যাই হোক না আসলে সমস্যা নাই আমরা দিতে পারবো কারণ কি এক এক জনের এসে এক এক স্টাইলে আসে আমারটা এক্সটেনশন আসে নাই আসবে এবং এই যে এক্সটেনশনটা আছে এই যে দেখেন সাইড লিংক কল আউট মোর অ্যাসেস্ট এই যে প্রমোশন এগুলো নিয়ে তাহলে আমরা যেহেতু আমাদের পরে আসছে তাহলে আমরা পরে এটা নিয়ে ডিসকাস আচ্ছা আমরা তাহলে আপাতত অ্যাড গ্রুপ নিয়ে আমরা ডিসকাস করি আজকে অ্যাড গ্রুপটা কি এবং কি কাজে লাগে তাহলে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন অ্যাড গ্রুপটা আমাদের প্রথমত যে কাজে লাগে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম সেই কিওয়ার্ডটা আমাদের এই অ্যাড গ্রুপের একটা বক্স থাকে সেখানে দিতে হয় এই যে কিওয়ার্ডগুলা গুলা তাহলে আমরা কিওয়ার্ড বসানোর জন্য আমাদের অ্যাড গ্রুপ দরকার আরও একটা কাজে আমাদের অ্যাড গ্রুপ লাগে সেটা কি দেখে যে এখানে এই একটা অ্যাড লেখা দেখতে পাচ্ছে না এই যে ইউআরএল এটার নাম হলো যাই আপনার এটাকে কি বলে হেডলাইন এটাকে কি বলা হয় ডিসক্রিপশন এই জিনিসগুলো দেওয়ার জন্যে আমাদের হলো এই অ্যাড গ্রুপের মধ্যে একটা অ্যাড কপি থাকে যেটাকে বলা হয় কি অ্যাড 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 কপি কপি তাহলে আমাদের আমাদের গ্রুপ কিন্তু মূলত লাগে এই আর এলো এরকম বসানোর জন্য এখন আমরা এই অ্যাড গ্রুপ চাইলে একাধিক করতে পারি এবং একাধিক কখন করব কখন আমাদের একাধিক অ্যাড গ্রুপ লাগবে ইন টোটাল ডিটেলস আমি ধীরে ধীরে সব বলবো প্রথমত এখানে একটা লিঙ্ক চলে আসছে ওয়েবসাইটের এই লিঙ্কটা আমরা বলেই আসছে যে এখানে এই লিঙ্কটা চলে আসবে হলো আমরা প্রথম যে লিঙ্কটা দিয়ে দেব সেই লিঙ্ক অনুযায়ী আমাদের এখানে এইটা চলে আসবে তো এটা কোনো টেনশন নাই আমাদের তাহলে আমরা প্রথমত একটা ক্যাম্পেইনের ভিতরে কি কি থাকে এটা কিন্তু আপনার সর্বপ্রথম জানতে হবে তাহলে আপনি কিন্তু দেখে আসছেন প্রথম থেকে ক্যাম্পেইনের ভিতরে একটা ক্যাম্পেইনের নাম থাকে এরপরে হলো একটা ক্যাম্পেইনের কি থাকে নাম থাকে তারপর একটা ক্যাম্পেইনের লোকেশন সেটিংস অল এগুলো থাকে এবং ক্যাম্পেইনের ভিতরে এই যে অ্যাড গ্রুপগুলো দেওয়া থাকে এরকম বলা থাকে আমি একটা ক্যাম্পেইনের ভিতরে চারটা পাঁচটা অ্যাড গ্রুপ করব চারটা পাঁচটা অ্যাড কপি করব এই অ্যাড গ্রুপে মূলত এই কিওয়ার্ড গুলো দেওয়া হয় আর এই যে অ্যাড অ্যাড দেওয়া হয় কপি বলতে বোঝানো হয় যেখানে হেডলাইন দেওয়া হয় যেখানে কি দেওয়া হয় হেডলাইন ডেসক্রিপশন ইউআরএল এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি না এই যে এতটুকু যে দেখতে পাচ্ছি এতটুকু এই যে ব্লক করা এতটুকু জিনিসকে বলা হয় অ্যাড কপি তো এই জিনিসগুলো সব অ্যাড গ্রুপের মধ্যে থাকে এখন এরকম আপনি অ্যাড কপি একাধিক করতে পারেন আবার আপনি এরকম একাধিক অ্যাড গ্রুপও করতে পারেন কোনো সমস্যা নাই আমরা মনে করি কিওয়ার্ড আমাদের অ্যাড এর জন্য ইউজ করব। কোনো সমস্যা নাই আপনি চাইলে পাঁচটা না আপনি চাইলে দশটা আপনি চাইলে তিনটা আপনি তাহলে ছয়টা যা ইউজ করেন আপনার ইচ্ছা তবে মনে রাখতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে ওই রকম কিন্তু কিওয়ার্ড ইউজ করতে হবে তার বাইরে তো আপনি আসলে আর কিওয়ার্ড ইউজ করতে পারবেন না তাহলে আমি মনে কয়েকটা কিওয়ার্ড সাপোজ বাড়িয়ে দিই যেমন টি শার্ট এখন আমরা প্রথম থেকে বলে আসছি সবাইকে কিওয়ার্ড আমরা আসলে কিভাবে ইউজ করব আমরা বলেছি ফ্রেজ ম্যাচ অথবা কি বলছিলাম জানি আমরা এক্স্যাক্ট ম্যাস এই আকারে কিওয়ার্ড আমরা কি করবো ইউজ করবো মনে করেন আমি কয়েকটা দশ পাঁচ ছয়টা পনেরোটা দিই দিলাম না আমি এখানে দিয়ে দিই এখন আমরা ফ্রেজ ম্যাচ বেশি ইউজ করবো তাহলে আমি এখানে ফ্রেজ ম্যাচ কিভাবে ইউজ করতে হয় জাস্ট দুইটা সেমিকুলন কিওয়ার্ডের পাশে এই যে দুইটা সেমিকোলন দিয়ে দেব যেটা সেমিকোলন সেমিকোলন এরপরে আমরা আরো যে কিওয়ার্ড রিসার্চ করেছি ওই অনুযায়ী আমরা কি করব সেমিকোলন দিয়ে সকল কিওয়ার গুলোকে আমরা ইউজ করে দিব আমি জাস্ট কিন্তু ইউজ করতে এই যে দেখেন আমি সেমিকলন দিয়ে এখানে ইউজ করতে আছি তার মানে সবগুলা কি আমি কি হিসাবে ইউজ করলাম তবে একটা জিনিস মাথায় রাখবেন সব সময় যে আপনি একশো দুইশো কিওয়ার্ড এরকম যত বেশি কিওয়ার্ড ইউজ করেন তত কিন্তু খরচ বাড়বে আস্তে আস্তে কারণ সিবিসি যত পারে এখন দেখেন আমি এখানে যেগুলো দিলাম সবই ফ্রেজ ম্যাচ দিলাম এখানে আমার কিন্তু একটা রেজাল্ট দেখাচ্ছে যে একশো চল্লিশ ডলার খরচে এত ছয়শো দুই উইকলি ক্লিক্স এভারেজ সিপিসি জিরো পয়েন্ট টু থ্রি ইটিস দেখাচ্ছে যাই হোক এখন আমরা যদি ফ্রেজ ম্যাচ দিলাম সবগুলো এখন যদি আমরা আরো দিতে চাই যে আমরা এক্সাক্ট ম্যাচ দিব তখন আপনি আলাদা আর কোনো একটা কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ হিসেবে এখন অনেকে বলতে পারেন যে একই কিওয়ার্ডকে আমরা দুইবার ইউজ করব আমি তো দেখি যে একই কিওয়ার্ড দুইবার ইউজ করার কোনো দরকার নাই আপনি এগুলাকে ফ্রেজ ম্যাচ দিবেন মানে হলো কি এই কিওয়ার্ড গুলো লেখা সামনে পিছনে মাঝখানে যারাই ইউজ করে টাঙালো আপনার অ্যাডগুলো চলে আসবে এক্ষেত্রে তো আপনার ই দেওয়ার দরকার নেই ওই যে একই কিবার দুইবার দেওয়ার দরকার নাই যেমন এখানে আমি দিলাম বেস্ট টি শার্ট প্রাইস ইন বিডি এটাকে আমি দিলাম হলো এক্সাক্ট ম্যাচ হিসাবে এরপরে দিলাম মনে করেন লো প্রাইস টি শার্ট বিডি এরকম আমি দিয়ে দিলাম এক্সাক্ট ম্যাচ এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে দিয়েই দিয়েছি যারা এই জিনিসগুলো লিখে সার্চ করবে আমার অ্যাডগুলো অটো চলে আসবে তবে আপনি টার্গেট দেবেন কি ফ্রেশ ম্যাচ কি সবচেয়ে কিন্তু ভালো কাজ করে এবং অ্যাডে ভালো রেজাল্ট দেয় এক্সাক্ট ম্যাচের চেয়েও বেশি কারণ কি ফ্রেশ ম্যাচের সুবিধা আছে এই টি শার্টের এই পাশে যারা কিছু লিখে সার্চ করবে সামনে পিছনে যেখানেই লিখে সার্চ করুক না কেন আপনার একটা কি চলে আসবে সিপিসি পার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে তবে ওইটা একটা এভারেজ আসে পার কিওয়ার্ডের উপরে না এই যে দেখেন অ্যাভারেজ আসে এই যে বাম পাশে খেয়াল করেন এখানে আমি যতগুলো কিওয়ার্ড লিখলাম না এই কিওয়ার্ড অনুযায়ী এখানে একটা অ্যাভারেজ সিপিসি দেখাচ্ছে অ্যাভারেজ মানে পার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে একটা এভারেজ আসে যেখানে যদি সেটা অ্যাভারেজ থাকে না ওই তাহলে আমার অ্যাড এর মনে করেন কিওয়ার্ড এইগুলোই আমি আর দিলাম না এই এইটা কিওয়ার্ড দিয়ে আমি চালাবো কোনো সমস্যা নেই চালাতে পারবেন এবং ভালো রেজাল্ট আসবে তাহলে আমরা ম্যাচ জানি ম্যাচ জানি এগুলো সম্পর্কে আমরা আগেই জানি আমরা কিওয়ার্ড এখানে এইভাবে ইউজ করব কিন্তু ইউজাররা এখানে নরমালভাবেই ভাবেই সার্চ করবে ওই সার্চেই আমাদেরটা এটা কাজ করবে এখন আপনি বলতে পারেন যে ইউজাররা কি এরকম সার্চ করবে সামনে ইনভার্টেড কমা এটা আপনার তিন শূন্য নাই এই ভাষাটা গুগল বোঝে গুগলকে আপনি এরকম ইনভার্টেড কমা দিয়া বুঝাই দিলেন যে আমি এটা ফ্রেজ ম্যাচ হিসাবে ইউজ করছি তখন একজন ইউজার যখন এরকম সামনে কোনো অ্যাড লেখা অ্যাড করবে অথবা এই পাশে কোনো লেখা অ্যাড করবে তখন গুগল বুঝে যাবে যে আপনি এই কিওয়ার্ডটা ফেরেজ ম্যাচ হিসেবে ইউজ করছেন অতএব আপনার একটা আসবে তাই আপনার এটা নিয়ে টেনশন নাই গুগলের সিস্টেম বলা আছে জাস্ট গুগলকে এই চিহ্ন আমরা বুঝিয়ে দিলাম এটা ফেরেজ ম্যাচ এটা এক্সাক্ট ম্যাস আমাদের কিওয়ার্ড দেওয়া শেষ এবার আমরা কিওয়ার্ড দিব আমি কিন্তু জাস্ট এক গ্রুপ অ্যাড গ্রুপ একটা করেছি আমি একাধিক অ্যাড গ্রুপ কিভাবে করব এই সম্পর্কে পরে বিস্তারিত আসতেছি আগে আমরা একটা নিয়ে শিখি মনে করেন একটা অ্যাড গ্রুপ একটা ক্যাম্পেনের ভিতরে চারটা পাঁচটা অ্যাড গ্রুপ করা যায় একটা ক্যাম্পেনের ভিতরে পাঁচটা ছয়টা অ্যাড কপি করা যায় কোনো সমস্যা নাই কারণ এই যে আমরা অ্যাড গ্রুপের মধ্যে এই যে কিওয়ার্ড দিলাম এটা অ্যাড গ্রুপের মধ্যে এই অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড সেকশনটাই থাকে আর থাকে হলো এতটুকু এই যে এই যে অ্যাডের টাইটেল ডেসক্রিপশন তাহলে আপনি যদি এরকম অ্যাড গ্রুপ যদি এক আসে যদি আরেকটা একটা কারণ দুইটা হবে না তো আর একটা অ্যাড গ্রুপ করলে সেম এরকম একটা বক্স আসবে কিওয়ার্ড দেওয়ার আবার সেম এরকম হেডলাইন টাইটেল লেখার অপশন চলে আসবে সেম তাহলে ওটা আমরা পরে আস ডিসকাস করি আগে আমরা আপাতত একটা অ্যাড গ্রুপ নিয়েই শিখি দুইটা কিভাবে করব দুইটা কোন কোন প্রোডাক্টে করব কি করলে ভালো হবে ওটা আমরা পরে শিখবো আগে আপাতত আমরা শুনি যে একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড গ্রুপ থাকে এই অ্যাড গ্রুপ চার পাঁচটা করা যায় এটা কিভাবে করব পরে করব এবং একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড কপি থাকে এই যে লেখা এগুলো চার পাঁচটা করা যায় এটা আমরা কিভাবে পরে করব সেটা পরে দেখবো ওকে তাহলে আমাদের অ্যাড গ্রুপে ই বসানো শেষ কিওয়ার্ড আমাদের প্রোডাক্টের জন্য টি শার্ট এর জন্য এখন আমরা আমাদের এটার হেডলাইন দিব প্রথমত এখানে হলো একটা ফাইনাল ইউআরএল ফাইনাল ইউআরএল মানি হলো এখানে আপনি যে লিংক দিবেন মানুষ ক্লিক করে ওই জায়গায় যাবে যেমন দেখেন এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে যেখানে যাব ওইখানে যে ইউআরএলটা শো হবে ওইটাই তারা অ্যাডে ফাইনাল ইউআরএল ইউজ করেছে এই যে উপরে যে একটা ইউআরএল দেখতে পারছলেন না এই ইউআরএলটাকেই তারা তাদের অ্যাডে ফাইনাল ইউআরএল হিসেবে ইউজ করেছে এখন কথা হলো আপনি এখানে ফাইনাল ইউআরএল হিসেবে যেটা ইউজ করবেন যে লিংক ওই লিংকে আপনার হলো মানুষ ক্লিক করে যাবে ভাই একাধিক অ্যাড গ্রুপ করা যায় কোন কাজে আমরা ব্যবহার করব কি কি কাজে লাগবে এটা আমি পরে বলবো আমি তো আপনাকে বলেই দিলাম তাহলে আবার সেটাই সেম কোশ্চেন করতেছেন একাধিক অ্যাড গ্রুপ কখন আমরা ব্যবহার করব কখন আমাদের লাগবে কি কাজে ব্যবহার করা যায় আমি তো বলছি পরে বলবো আগে আমরা একটা দিয়ে শিখি মানে প্রথমটা না শিখে আমরা একদম লাভ দিয়ে সামনে যেতে চাই যে সামনে কি আছে সবাই খেলে ওইটাই দেখে অথচ বর্তমান যেটা আছে এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করি না তাহলে দেখেন আমি বলছিলাম যে ফাইনাল ইউআরএল এখানে আপনি যে লিঙ্ক দিবেন যেমন এই লোকেরা এই লিঙ্কটা দিয়েছে যার কারণে কিন্তু আমি এই জায়গায় ক্লিক করে তাদের ওই জায়গায় পৌঁছে গেছে সেম আপনার আপনি এখানে যে ইউআরএল দেবেন মানুষ আপনার এইখানে ক্লিক করে ওই জায়গায় চলে যাবে ওকে এরপরে দেখেন আর একটা জিনিস যেমন দেখেন এই নিচের একটা দেখেন এই একটা ইউআরএল আপনার দেখতে পাচ্ছেন আমি এতটুকু দেখাই এই যে এতটুকু এই পর্যন্ত ডট কম পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডট কম এরপর দেখেন একটা লেখা আছে ওয়েব আর একটা লেখা আছে হোস্টিং এতটুকু জিনিসটাকে বলা হয় ডিসপ্লে পথ মানে ডিসপ্লে মানুষকে দেখানো এই যে দেখেন এখানেও একটা ডিসপ্লে পথ আছে যেমন আমি এখানে যদি লিখি টি আর এখানে যদি লিখি শার্ট দেখবেন যে আমারও দেখাবে সেম ভাবে এই যে দেখেন এই যে আমাকে দেখাচ্ছে দেখছেন আয়াত অনলাইন শপ ডি শার্ট এখন এই ডিসপ্লে পডটা কেন ইউজ করা হয় মানুষকে জাস্ট একটু আকর্ষণ করার জন্য আপনি খুঁজতেছেন টি শার্ট এখানে টি শার্ট খুঁজতে আছেন এখন আপনি যেমন খুঁজতে আছেন কি ওয়েব হোস্টিং সাপোজ এই ইউআরএল এর সামনে ওয়েব হোস্টিং লেখা নাই অনেকে এইটা যারা বুঝে না তারা ক্লিক করবে না ঠিক এই এর সামনে একটা ওয়েব হোস্টিং লেখা আছে তখন মানুষ মনে করবে এইটা ওয়েব হোস্টিং এর ওয়েবসাইট এখানে ক্লিক তারা কিন্তু এই হোস্টিং এটা কিন্তু জাস্ট এরকম ডিসপ্লে পথ হিসেবে ইউজ করেছে এরকম যেমন আমি লিখেছি এখানে ওয়েব লিখেছে এখানে ই লিখে দিয়েছে আপনার হোস্টিং লিখে দিয়েছে এখন দেখেন আমি টি শার্ট এর এয়ার চালাচ্ছি কেউ যদি টি শার্ট লিখে এখানে সার্চ করে তখন যদি এইখানে আসে এরকম যে এইটা আসে শুধু এই যে আয়াত অনলাইন কম তখন কিন্তু কেউ ওই জায়গায় ক্লিক করতে চাইবে না অনেকে মানে মনে করবো যে এটা টি শার্টের পেজ না হয়তো ডিস এখানে হেডলাইনে লেখা থাকবে তারপরে যদি ইউ আর এল থাকে একটা আলাদা ব্যাপার থাকে না কিন্তু দেখেন আমি একটা কি করলাম একটা কাস্টমাইজ করলাম যে সামনে একটু লেখা বাড়িয়ে দিলাম টি শার্ট এই যে দেখেন আয়াত অনলাইন সব বিড়ি ডট কম টি শার্ট যখনই কেউ ওইখান থেকে গুগলে সার্চ করবে টি শার্ট লিখে তখনই কিন্তু এই লেখাটা আসবে তখন ওইখানে ক্লিক করবে জাস্ট এই ডিসপ্লে ব্যবহার করা হয় মানুষকে আকর্ষণ করার জন্য আচ্ছা ইউআরএলটা আমরা কই পাবো এক ভাই কোশ্চেন করেছে আমাদের যে আমরা ইউআরএল টা কই পাবো জি আমরা ইউআরএল বলতে আমরা বোঝানো হয়েছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের যে এইটা না এটাই ইউআরএল আমরা তো মূলত একটা ওয়েবসাইটের অ্যাড চালাবো অথবা মনে করেন আমরা কোনো একটা প্রোডাক্টের অ্যাড চালাবো সাপোজ আপনি যদি এই ঘড়িটা বিক্রি করেন এই ঘড়িটার যদি বিক্রি করতে চান ঘড়িটা আপনার কি প্রোডাক্ট এই প্রোডাক্টের ঠিক উপরে যে জিনিসটা থাকে এটাই হলো ইউআরএল এখন আপনি এই ইউআরএলটাকে টাকে কপি করে এখানে ইউজ করবেন এই যে দেখেন আমি এখানে ইউজ করলাম এখানে আমার এখন দেখেন আমার এই ইউআরএলটা টা কিন্তু এখানে দেখাবে দেখেন এটাই তাহলে মানুষ এখন আমার এই অ্যাডে যদি ক্লিক করে তাহলে সে কিন্তু এই জায়গায় চলে আসবে ইউআরএল বলতে বোঝানো হয় ভায়ারের যে ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট এর চালাবেন এখন সেটা প্রোডাক্ট এর হতে পারে এইটা একটা ওয়েবসাইট ফুল যেহেতু উপরে লেখা আছে ডাব্লিউড অনলাইন সহ ডট কম এটা ওয়েবসাইট আপনি চাইলে ওয়েবসাইট এর লিঙ্ক এখানে দিবেন এখন কথা বলে আপনি ফাইনাল ইউআরএল এর যে লিঙ্ক দিবেন মানুষজন প্রথম অবস্থায় ক্লিক করে সেখানে যাবে এখানে দেখেন আমি ফাইনাল লিংক দেওয়া আছে কি আমি এখানে ক্লিক করলে আমি ওই জায়গায় যাব এই যে দেখেন এটা একটা ওয়েবসাইটে চলে আসলাম এখন আপনার কথা হলো যে আপনার অ্যাডে আপনি ফাইনাল ইউ যেটা দিবেন আপনি কিন্তু এই ওয়েবসাইট ছাড়া আপনি চাইলে এটাও দিতে পারেন মনে করেন যে আপনি এই যে এই সব লেখাটা আছে না এটার আমি লিঙ্ক দিব এই এই লিঙ্কটাকে আপনি কপি করে ফাইনাল ইউআরএল ও দিতে পারবেন এখন কথা হলো যে আপনি যদি ফাইনাল এই দেন তাহলে মানুষজন কিন্তু ক্লিক করে সব সরাসরি এই পেজে চলে আসবে যেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ তাহলে এটা আমরা কই পাবো এটা তো আমাদের ভায়ার থাকবে ভায়ার আমাকে বলবে তুমি এই ওয়েবসাইটে অ্যাড চালাও অথবা এই ল্যান্ডিং পেজ এর চালাও অথবা এই প্রোডাক্টের অ্যাড চালাও যদি বলে ওয়েবসাইট এর চালাও তখন আমরা সেই ওয়েবসাইটের এর লিঙ্ক দিব ল্যান্ডিং পেজের বলতে এরকম সেই লিঙ্কটা কপি করে এখানে দিব কোন প্রোডাক্টের বললে সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে আমরা এখানে দিব এটাই আমাদের হবে ফাইনাল ইউআরএল ফাইনাল ইউআরএল আমরা যে লিঙ্ক দিব মানুষ ক্লিক করে সেই জায়গায় যাবে এখন আপনি সেখানে জাল লিঙ্ক দেন তাহলে আমরা ইউআরএল কোথায় পাবো ইউআরএলটা আমাদের ভায়ার ওয়েবসাইট নিয়ে আসবে তিনি প্রোভাইড করবে তিনি বলবে এই ল্যান্ডিং বেজে অ্যাড চালাও এই ওয়েবসাইটের এই প্রোডাক্টের অ্যাড চালাও বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করবে তাহলে আমি শিওর হব ইওয়ার্ড নিয়ে আমরা অনেক আগে অনেকবার বলেছি যে ফ্যারেজ ম্যাচ একজ্যাক্ট ম্যাচ এটা তাহলে আমরা ফাইনাল ইউরএল সম্পর্কে সবাই আশা করি বুঝতে পারছি যে আসলে ফাইনাল ইউরএল আমরা কোনটা ইউজ করব সব সময় যে ওয়েবসাইট ইউজ করবে এমন না আমরা যে প্রোডাক্টের অ্যাড চালাবো যে ল্যান্ডিং পেজ অথবা যে ওয়েবসাইট যেটা ইউজ করি আমরা এক কথায় মনে রাখতে হবে আমাদের কি অ্যাড দেখে মানুষ ক্লিক করে যেখানে যাবে সেটাই হবে কিন্তু ফাইনাল ইউআরএল আপনি এই ফাইনাল ইউআরএল এ ইউআরএল এ বলতে এখানে যে লিঙ্কটা দিবেন মানুষ কিন্তু আপনার অ্যাড দেখে ক্লিক করে ওই জায়গায় যাবে তাহলে আপনি এখানে যদি সরাসরি আপনার প্রোডাক্টের লিংক দেন তাহলে মানুষ ক্লিক করে সরাসরি আপনার প্রোডাক্ট কিনতে যাবে তাহলে এটা ইজি এরকম করে আমাদের ফাইনাল ইউআরএল প্রতি খুবই গুরুত্ব দিতে হবে কিন্তু যে আমরা কোনটা ইউজ করব। আর এই যে আমাদের ডিসপ্লে পথ এটা আসলে কোনো কাজের না আবার কাজের এটা দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই মানুষকে জাস্ট আকর্ষণ করার জন্য যেমন আপনি দেখবেন রোড থেকে হেঁটে যাবেন লেখা থাকে বাটায় অ্যাপেক্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বড় করে ডিসপ্লে আকারে কিন্তু ওই নিচে লেখা থাকে কি জানেন আপ টু অথবা শর্ত ছোট করে তাহলে জিনিসটা আমি এখানে বড় করে মানুষকে দেখালাম জাস্ট শো করলাম কিন্তু আসলে এটা কিছুই না এখানে ক্লিক করলে আমাকে ওই জায়গায় নিবে না এটা জাস্ট আমি লিখে মানুষকে তিন চারটা তিন চারটা প্রোডাক্ট হলে আপনি অ্যাড চালাবেন অন্যভাবে যদি আপনার তিন চারটা প্রোডাক্ট হয় তখন এরকম তিন চারটা অ্যাড গ্রুপ করতে হবে কারণ আমরা জানি একটা অ্যাড গ্রুপ করলে আমরা এরকম একটা ফাইনাল ইউআরএল পাবো দুইটা অ্যাড গ্রুপ করলে আমরা দুইটা ফাইনাল ইউআরএল দিতে পারবো তিনটা করলে তিনটা চারটা করলে চারটা পাঁচটা করলে পাঁচটা ছয়টা করলে ছয়টা এরকম ভাবে আমরা আলাদা আলাদা প্রোডাক্টের অ্যাড দিতে পারবো আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে আর যদি আমাদের কোনো ভাইরের এরকম একই প্রোডাক্ট হয় তখন তো আমরা এভাবে দিব আচ্ছা ডিসপ্লে পথ আমরা ক্লিয়ার এবার আমরা নিচে যাই নিচে যাওয়ার পর এখানে বলা আছে জিরো থেকে পনেরোটা অবশ্যই আপনি পনেরোটা হেডলাইন আপনার অ্যাড দেওয়ার সময় ইউজ করবেন অবশ্যই আপনি পনেরোটা হেডলাইন ইউজ করবেন সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে হেডলাইনগুলো জানো আপনার এই যে কিউআর দিয়েছেন এগুলোর সাথে ম্যাসিং হয় এদিকেও খেয়াল রাখতে হবে আর হেডলাইন গুলো জানো খুবই স্ট্রং হয় এবং এখানে লেখা আছে না অ্যাড স্ট্রেন্স এটা যত ভালো হবে তত আপনার অ্যাডের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না ডিসপ্লে পথের জি আপনার কথা ঠিক আছে আমাদের আসলে ডিসপ্লে পথটা কোনো ফ্যাক্টর না ওটা দিলেও হবে না দিলেও হবে যদি কোনো একটা আলাদাভাবে লিঙ্ক দেয় তাহলে আমরা ওই দিব আচ্ছা বলেন কি প্রশ্ন ছিল কে জানি প্রশ্ন করবে বলেন স্যার আমার প্রশ্নটা ছিল আমি একটা জায়গায় আর কি বুঝতেছিলাম না সেটা হলো যে একটা ক্যাম্পেইন যখন রান করব একটা ক্যাম্পেইনে একাধিক প্রোডাক্ট আছে কিন্তু প্রোডাক্টের জন্য যে আমি দুইটা আলাদা অ্যাড গ্রুপ করব এখন আমি তো প্রথম যখন ক্যাম্পেইনটা পাবলিশ করে দিব তখন আমি এরপরে যে আবার ওই ক্যাম্পেইনে কিভাবে আরেকটা অ্যাড গ্রুপ রান করব এটা সারি দেখায় দেন আর কি এইটা তো আমি দেখাবো বলছি যে আমরা আমরা যখন একাধিক অ্যাড গ্রুপ এখানে বসাবো তখন আমরা আরেকটা অ্যাড গ্রুপ কিভাবে করব এটা তো আমরা দেখাবো বলছি পরে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা একাধিক অ্যাড গ্রুপ কিভাবে করব সেটা আমরা পরে দেখাবো আমরা বলেছি যে একাধিক অ্যাড গ্রুপ করা যায় এবং যখন আমাদের আলাদা আলাদা প্রোডাক্ট হবে তখন আমাদের আলাদা আলাদা অ্যাড গ্রুপ এরকম করতে হবে ভাই ওইখানে যে আমাদের হেডলাইন যে ভাই এইখানে হেডলাইন যে 1 2 3 ভাই এটা 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 জি ভাই হেডলাইন হ্যাঁ ওই তিনটা হেডলাইন আছে না ভাই হ্যাঁ এটা ভাই কিসের ভাই এটাই আমরা এখন লিখবো এটাই নিয়ে আমি বলতেছিলাম বুঝতে পারিনি সরি এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে হেডলাইন হেডলাইন বলা হয় কোনগুলোকে আমরা এর আগে বলে আসছি না যে এই 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 লেখাগুলো দেখতে পাচ্ছি না এইগুলাকে বলা হয় সব হেডলাইন আমরা এখন আমাদের জন্য এখানে হেডলাইন দিব এখন আমরা আমরা কিভাবে সেটা বলেছি প্রথমত আমরা বলেছি আমরা এখানে যে কিওয়ার্ড গুলো নিয়েছি না এগুলোর সাথে আমরা মিল রাখা ট্রাই করব এবং আমরা নিজেরা ইউনিক কিছু হেডলাইন এখানে দিব এই হেডলাইন যত ভালো হবে তত আমাদের এই অ্যাড স্ট্রেন্স এইগুলো কি হবে বাড়বে এখন আমরা মনে করেন গুগলে জাস্ট সার্চ করি টি শার্ট দেখি যে আসলে তারা হেডলাইন কিভাবে ইউজ করছে আমরা নিচে যাই দেখেন বাই টি শার্ট ফর মেন ইন বাংলাদেশ বাই টি শার্ট তাহলে এটা কিন্তু খুবই সুন্দর একটা হেডলাইন এবং আমরা এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি আমাদের জন্য যেন যে বাই টি শার্ট ফর মেন লং হোক কোনো সমস্যা নেই এখানে আমি এটাকে কিওয়ার্ড হিসাবে দিই এরকম গুগল থেকে আইডিয়া নিব যে বাই টি শার্ট ফর মেন এটাকে আমরা ফ্রেজ ম্যাচ হিসাবে ইউজ করি শোনেন হেডলাইন কোন কোন হেডলাইনগুলো সবচেয়ে ভালো এই যে বেস্ট বাই এরকম জাতীয় যে হেডলাইনগুলো আছে না এগুলো সবচেয়ে বেটার যেমন টি শার্ট মেন টি শার্ট তারপরে মেন টি শার্ট দেখছেন টি শার্ট তাহলে আমরা কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাচ্ছি এই যে বাই মেন্স টি শার্ট বাই মেন্স টি শার্ট একটা দেওয়া আর একটা দেওয়া আছে উপরে কি দেখলাম বাই তাহলে আমরা এখন হেডলাইন বসাবো এরকম আইডিয়া নিয়ে নিতে হবে যেমন আমি প্রথম হেডলাইনটাই দিব এটাই বাই আর জিনিস মনে রাখতে হবে বড় হতো লিখতে হবে কিন্তু সব সরি সব বড় না মানে প্রথম অক্ষর বলাতে পরে এগুলো ছোট এরকম লিখতে হবে যেমন বাই টি শার্ট তিরিশ ওয়ার্ডের ভিতরে আপনার একটা হেডলাইন লিখতে হবে এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তিরিশ ওয়ার্ডের বেশি কিন্তু আপনি লিখতে পারবেন না বাই টি শার্ট ফর মেন এরপরে আমরা দিলাম শুধু টি শার্ট শুধু টি শার্ট এখন হেডলাইন গুলো অবশ্যই ইউনিক এবং সুন্দর যত হবে তত আপনার জন্য বেটার এরপরে আমরা দিই যে টি শার্ট ফর মেন টিশার্ট ফর মেন আমি একটু হাইপেন দিয়ে দেখি যে হাইপেন সহ নেয় কিনা অনেক সময় আপনি যদি এরকম হেডলাইনে আপনার সবগুলো লেখা জি এর হেডলাইন এক সময় এক একটা শো করবে আপনি চাইলে একটা হেডলাইনও অলয়ে শো করাতে পারেন এখানে অপশন আসে যে পিন করে দেওয়ার আমি যদি এটাকে পিন করে দিই এ যেটা তাহলে এটাই অলয়ে শো করবে আমি যেটাকে পিন করে দিব এই যে দেখেন পিন করে দিলাম না এই যেটাকে এটা অলয়ে শো করবে তবে আমরা এটা রাখা উচিত শো ইন এনি আনপিন পজিশন এটা গুগল রিকমেন্ড করে যে এক এক সময় এক ই শো করবে আমার হেডলাইন এখানে দেখেন উপরে কিন্তু লেখা আসতেছে অ্যাড স্ট্রেংথ পুওর এইটাকে আমরা স্ট্রং করব এটাকে যত আমাদের স্ট্রং করতে পারবো তত আমাদের জন্য কিন্তু ভালো টি শার্ট ফর মেন তারপরে আমরা লিখি টি শার্ট মেন আমার মনে হয় এই হাইপেন দিলে আমাকে নিবে না তাও আমরা ট্রাই করে দেখি নেয় কিনা কি কারণে গুগল অ্যাডে সিম্বল নিতে চায় না তাও আমরা দেখি টি শার্ট বেন তারপরে আমরা আর কি দিতে পারি লো প্রাইস টি শার্ট লো প্রাইস এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো লেখা ছোট বড় দিছেন ভাই ছোট বড় লেখা তো লেখাই কোনো ছোট বড় কিন্তু আমরা যখন অ্যাডে লেখা দিব তখন আমরা হেডলাইন গুলো এরকম প্রথমটা বড় হাতের পরেরটা ছোট হাতের দিব তা না হলে আমাদের অ্যাড পাবলিশ হবে না এরপর আমরা দেই বেস্ট টি-শার্ট প্রাইস ইন বিডি বেস্ট টি-শার্ট প্রাইস ইন বিডি আচ্ছা আমরা এখানে হাই পেন দিয়েই রাখি সবগুলা যেহেতু দিয়েছি আচ্ছা বেস্ট টি শার্ট প্রাইস ইন বিডি আপনার অ্যাড এর কিন্তু ই বাড়াতেই হবে তা নাহলে কিন্তু হবে না তারপর আমরা যদি কাস্টম টি শার্ট মেনস টি শার্ট মেনস টি শার্ট তারপর আমরা দেই কাস্টম টি শার্ট তারপরে ধরেন ব্ল্যাক টি শার্ট আমরা দিব হোয়াইট টি শার্ট দেখেন স্ট্রং এখনো হয়নি এভারেজ আসছে অ্যাড স্ট্রেংথ এভারেজ এখন আবার পরে চলে আসছে দেখছেন এখনো কিন্তু ওই রকম স্ট্রংলি হয়নি যখনই ক্যাম্পেইন অপটিমাইজেশন আশির উপরে হবে তখন আপনার এটা কাজ হবে আচ্ছা টি শার্ট ফর মেন দিয়েছি এরপর আমরা দিই টি শার্ট প্রাইস আর কি দিতে পারি আমরা দিতে পারি হেডলাইন আমাদের আর কি কি ছিল কিওয়ার্ড এর টি শার্ট প্রাইস টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন এখন আমাদের পর খাতায় আছে অ্যাট এক্সট্রেন্স কিন্তু বাড়তে আসে না তাহলে আমাদের আরো আইডিয়া নিতে হবে কি কি দিয়েছে ওরা মেন টি শার্ট আমরা দিয়েছি টি শার্ট দিয়েছি টি শার্ট বাই মেন্স টি শার্ট এটা আমরা দেই নাই বাই মেন্স টি শার্ট এই একটু বেড়েছে দেখছেন বাই বেস্ট এইসব জাতীয় টি শার্ট দিলে হেডলাইন বাড়ে বেস্ট বাই এরকম এরপরে যদি আমরা আরেকটু বাই বাই বেস্টের দিকে চলে যাই বেস্ট ফর ফর মেন বেশি আমরা আসলে দিতে পারতেছি না আমরা এখানে মোর আইডিয়া ক্লিক করে দেখি তো আমাদের এগুলো সবই মিলে গেছে এরপর আমরা আর দিতে পারি আচ্ছা দেখি তো আমরা এখানে টি শার্ট করমেন টি শার্ট টি শার্ট এই যে অনলাইন শপ এইটা টি শার্ট অনলাইন শপ বিডি এটা এই অনলাইন জাতীয় এই সব জিনিসে অ্যাড বাড়ে টি শার্ট অনলাইন বিডি টি শার্ট অনলাইন সব বিডি মানে এইসব দিলে আপনার স্ট্রেং গুলো বেড়ে যায় টি শার্ট অনলাইন সব বিডি বেস্ট টি শার্ট টি শার্ট টি শার্ট এই আমরা পনেরোটা অ্যাড অ্যাভারেজের চেয়ে স্ট্রং যদি করতে পারেন সেটা সবচেয়ে বেটার এবং সেটা রেজাল্ট অ্যাড এর ভালো আসবেই আমার পনেরোটা দিয়ে ফেলেছি আমি কিন্তু আমার কিন্তু অ্যাড স্ট্রেন্স অ্যাভারেজ আটাত্তর পার্সেন্ট আরো বাড়াতে হবে কত বাড়াবেন আশির উপরে উঠাতে হবে আশির উপরে উঠাতে হবে এখন আশির উপরে উঠাতে হলে সবচেয়ে কোন কোন ইগুলা ভালো কাজ করে এই যে বেস্ট বাই অনলাইন এই সব জাতীয় যে কিওয়ার্ড গুলো আছে মানে হেডলাইন গুলো আছে না ওইগুলা সবচেয়ে ভালো কাজ করে প্রাইস এই যে বাই টি শার্ট ফরমেন বাই বাই সবচেয়ে বাই গুলো বেশি কাজে দেয় এই যে বাই লেগে অনেক স্টাইলে আছে দেখেন বাই টি শার্ট ফর মেন ইন বাংলাদেশ বাই স্টাইলিশ টি শার্ট মানে দেখেন বাই টি শার্ট বাই স্টাইলিশ টি শার্ট একই জিনিস তাহলে আমি এটাও ইউজ করি বাই স্টাইলিশ টি শার্ট এই যে ব্ল্যাক আর হোয়াইট বাদ দিই ভালো লাগতেছে না আমার বাই এস টি ওয়াই এল আই এস স্টাইলিশ এটা ভালো লাগছে আমি এটা দিব আমার ওই হোয়াইট টি শার্ট দেওয়া দরকার নাই বাই স্টাইলিশ শার্ট তারপরে বাই মেন্স টি শার্ট দিয়েছি মেন টি শার্ট বিলি অনলাইন টি শার্ট বাই অনলাইন টি শার্ট এটা দিই আমরা বাই অনলাইন শপ এটা আমাদের বাড়াতে হবে না এখন দেখেন এখানে কিন্তু আমার এই দুইটা চলে গেছে এই যে ব্ল্যাক টি শার্ট আর হোয়াইট টি শার্ট কারণ এটা আমি দেই নাই এটা আমি জাস্ট আপনাকে স্যাম্পল হিসেবে দিয়েছে কিন্তু এটা কিন্তু কোনো কাজের না ব্ল্যাক টি শার্ট আমি কিওয়ার্ড হিসেবে যেটা রেখেছি জাস্ট যদি পাঁচটা দেওয়ার পর এক্সচেঞ্জ আশি অ্যান্ড অ্যাবভ হয় তাহলে কি আরও হেডলাইন দেওয়ার দরকার আছে পনেরোটা হেডলাইন পনেরোটাই দিবেন আপনি পাঁচটা দিয়ে যদি আশি করেন সমস্যা নেই কিন্তু পনেরোটা হেডলাইন আপনাকে দিতে হবে আশি কে আপনি নিরানব্বই পার্সেন্ট করবেন আমি কি বলছি এখানে যে আশি পার্সেন্টই করতে হবে আমি তো সেটা বলুন আপনি একশো পার্সেন্ট করেন পারলে আপনি এখানে একশো পার্সেন্ট করেন যতভাবেই পারেন না কেন তাহলে আপনার জন্য বেটার আপনি যতভাবেই করেন এই যে দেখেন এয়ার ডিস্টেন্স অ্যাভারেজ হয়েছে এয়ার ডিস্টেন্সটাকে আপনি একদম এখানে মিলাই দেন তাহলে আপনার জন্য বেস্ট তখন আপনি মনে করবেন কি আপনার হেডলাইনটা অনেক সুন্দর হয়েছে এখন এইটা আপনি আইডিয়া নেবেন কিভাবে আপনি অনেক রকমের হেডলাইন এখানে দিবেন দিয়ে দেখবেন আসলে যে কোন হেডলাইন ভালো কাজ করে এবং অ্যাডের স্ট্রেন বেড়ে যায় এইগুলো আপনার মাথায় রাখতে হবে তা তো আপনি বুঝবেন না আপনি একশো পার্সেন্ট করেন তিরিশ পার্সেন্ট করেন কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করলেই হবে ওকে তাহলে আমাদের পনেরোটা হেডলাইন দেওয়া শেষ আমরা এখান থেকে এখানে ক্লিক করে এই যে এটাই দিয়ে দেব প্রথমটা এটা পিন করি নাই কিন্তু আপনি চাইলে একটাও পিন করতে পারেন এই যে দেখেন দেখছেন শো ওয়ান এটাকে করলে এই যে শো ওয়ান আবার এটাকে করলে এই যে শো অনলি ওয়ান পজিশন শো অনলি অন পজিশন আমি মনে করি এরকম করা ভালো না কেন জানেন তখন আপনার কিন্তু এই একটাই দেখাবে এই যে নিচে দেখেন আমি যদি এটা ক্রস দিয়ে দিই এখানে দেখাবে এই যে এরকম আমি যেগুলো যেগুলো দিয়েছি দেখেন টি শার্ট টি শার্ট এরকম না আমরা করব কি এটাকে আনপিন করে দেব আমাদের পিন করার দরকার নাই মানুষ যেরকম যখন সার্চ করবে ওই অনুযায়ী আমার এই হেডলাইনগুলো গুগল একজন ইউজারের কাছে দেখাবে আমাদের আর পিন করে দেখানোর কোনো দরকার নেই ওকে এবার আমরা ডিসক্রিপশনে যাই ডিসক্রিপশন আমরা পাঁচটা দিতে পারবো এই যে পাঁচটা সরি চারটা ডেসক্রিপশন আগে পাঁচটা দেওয়া যেত এক দুই তিন চারটা তাহলে আমরা চারটা ডেসক্রিপশন এখানে দিব এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন চাইলে যে কিভাবে আপনি ইফেক্টিভ ই করবেন ডেসক্রিপশন করবেন এগুলোর সব গুগলে আইডিয়া দেওয়া আছে আপনি গুগলে সার্চ করলেই হবে যে আপনি আসলে কিভাবে সুন্দর করে একটা ইফেক্টিভ ডেসক্রিপশন করবেন এখন এক্ষেত্রে আমি বলবো কি আপনি ডেসক্রিপশন গুলা ভাইরের সাথে হেল্প নিয়ে লিখবেন অথবা আপনার ওয়েবসাইটে যে বিজনেস রিলেটেড সেই অনুযায়ী আপনি ডেসক্রিপশন লিখবেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ডেসক্রিপশন কত ওয়ার্ডের নব্বই অক্ষরের এর বেশি কিন্তু আপনি দিতে পারবেন না এর কম দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এর বেশি দিবেন না আর একটা জিনিস আপনাকে কিন্তু বারবার আমি বলতেছি সেটা হলো যে আপনার তারপরে হলো আপনার এটা কি বলে আর জানি কি বললাম হেডলাইন এই সব জায়গায় একটা জিনিস আপনার মাথায় থাকতে হবে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন আপনার অ্যাডের জন্য সেই কিওয়ার্ডগুলোও যেন আপনার ডেসক্রিপশনে থাকে অথবা আপনার হেডলাইনে থাকে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা বলেছিলাম না কোয়ালিটি স্কোরের সময় আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ডেসক্রিপশনে অবশ্যই দেখেন এই যে এই লোকের আইসিও করে যেগুলো নিয়ে আসে। ইচ্ছে নিয়ে আসে দেখেন আপনি মেন্স টি শার্ট মেন্স টি শার্ট তারা কিন্তু ডেসক্রিপশনে এভাবে লিখেছে সেম লিডিং ফ্যাশন লিডিং ফ্যাশন দেখছেন বাই মেন টি শার্ট অনলাইন বাংলাদেশ এই যে দেখেন এই যে তারা যে লেখাগুলো দিয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বাই মেন টি শার্ট অনলাইন লোয়েস্ট প্রাইস আপনি আপনার ডেসক্রিপশন এমন ভাবে ইউজ করবেন মনে রাখতে হবে কি জানেন আপনার ডেসক্রিপশনের সাথে এই হেডলাইন কিওয়ার্ডের যেন মিল থাকে যদি আপনি এইভাবে ডেসক্রিপশন আপনি বানাবেন এগুলো থেকে একটু আইডিয়া নেন তাহলেই বুঝতে পারবেন দেখেন বাই মেন্স টি শার্ট বাই মেন্স টি শার্ট অনলাইন তারা কিন্তু অবশ্যই সেটা লিখেছে যার কারণে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু সার্চ করার সাথে সাথে এরকম উপরে চলে আসছে এগুলো যে এরকম সার্চ করার সাথে সাথে চলে আসার কারণ কি তারা কিন্তু এসিও এভাবেই করেছে এবং আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলে আসছিলাম যে এখানে আপনি যে কিওয়ার্ড ইউজ করবেন সেই কিওয়ার্ডগুলো আপনার সেই জিনিসগুলো আপনাকে কি করতে হবে ইউজ করতে হবে তাহলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসটা কি যে যত একটা অ্যাডের হেডলাইন ডেস্ক্রিপশন সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে তার এর রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে এরকম ভালো হবে ওই অ্যাড এর যে হেডলাইন আর ডেসক্রিপশনে অনেক সময় অ্যাড র‍্যাঙ্কে ওইটা অ্যাড এর রেজাল্ট চলে আসে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু আপনি পারবেন না ওকে আচ্ছা এখন আমার তো হেডলাইন দেওয়া শেষ এখন এতটুকু বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না বলেন হেডলাইন ডেসক্রিপশন সম্পর্কে আমি কি আইডিয়া দিলাম আপনি এখানে যে কি হেডলাইন দিয়েছেন না এরকম রিলেটেডই ডেসক্রিপশন দেওয়া ট্রাই করবেন তাহলে আপনার অ্যাড রেজাল্ট ভালো পাবেন এবং অবশ্যই দেখেন আমি এখানে দুইটা কিওয়ার্ড শুধু মিলে নাই আমার এই দেখেন ব্ল্যাক টি শার্ট আর হোয়াইট টি শার্ট বাকি যতগুলো আমি কিওয়ার্ড এখানে ইউজ করেছি সবগুলো কিওয়ার্ডের সাথে কিন্তু আমার ম্যাসিং আছে এবং এই কিওয়ার্ড রিলেটেড গুলো আপনি চাইবেন আপনার ডেসক্রিপশনও যেন ম্যাসিং থাকে এবং যেন আপনার এই হেডলাইনও ম্যাচিং থাকে এবং হেডলাইনে যে লেখা দিয়েছেন আপনি ওই লেখাগুলো যেন ডেসক্রিপশনে লেখার সাথেও ম্যাসিং থাকে ডেসক্রিপশনে আমরা 90 90 90 de de 90 দিতে পারবো 90 ওয়ার্ড এর বেশি আমরা দিতে পারবো না এখন এই এতটুকু সম্পর্কে আর কোনো বলেন ভাই এখানে যে আমরা যে কিউ গুলো ইউজ করছি বেশিরভাগই তো ওইখানে কিওয়ার্ড ইউজ করা হইছে বেশিরভাগ না আমাদের এখানে কিওয়ার্ড আসলে ছিলই হলো কয়টা ছিল হয়তো সাতটা আটটার মতো সেই সাতটা আমরা হেডলাইন হিসাবে ইউজ করি সেই জন্য এগুলোকে ওই সাতটা আটটা ছাড়াও তো আমরা হেডলাইন অনেকগুলো ইউজ করছি বাই অনলাইন টি শার্ট সব বাই শার্ট কাস্টম টি শার্ট এগুলো তো আসলে আমাদের কিওয়ার্ড হিসেবে আমাদের কিওয়ার্ডই ছিল কম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মেবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গুলো আমরা দিতে পারবো হেডলাইনে রাইট তবে কিওয়ার্ড গুলো দিব আমরা এবং আমাদের বেস্ট বেস্ট হেডলাইন গুলো দেওয়ার ট্রাই করব যেগুলো দিলে যেন আমাদের অ্যাডের স্ট্রেংস বাড়ে আর কিওয়ার্ড গুলো দিলে এখানে বলাই আছে ফর অপটিমাল অ্যাড পারফর্ম ইনক্লুড দিস কিওয়ার্ড ইন হেডলাইন যে আর কিওয়ার্ড গুলো তো আপনি ওই রিলেটেডই ইউজ করবেন অলওয়েজ আমরা এখানে যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি দেখেন কিওয়ার্ড গুলো তো ওই আমাদের হেডলাইন এই দুইটা বাদে বাকি মিলে গিয়েছে এবং আমরা এক্সট্রা কিছু হেডলাইন অ্যাড করেছি আমাদের বিভিন্ন গুগল থেকে আইডিয়া নিয়ে অন্যরা কিভাবে ইউজ করছে এবং সার্চ করতে পারে আর ডেসক্রিপশনগুলো আমরা অবশ্যই এই হেডলাইনের সাথে মিল দেখে দেওয়ার ট্রাই করবো একটু সুন্দর করে তাহলে আমাদের অ্যাডের রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা থাকে অন্যরা যেটা ইউজ করছে আমরাও যদি সেটা ইউজ করি তাহলে কি এটা কপিরাইট হবে না না কোনো সমস্যা নাই আপনি হাতে লিখে দিবেন মানে ভাইয়া টোটালি মানে রিলেভেন্সি রাখতে হবে সবগুলোর মাঝে যাতে পারফরম্যান্স কোয়ালিটি স্কোর বা স্কোর বাড়ে আর অ্যাড এর এটাকে স্ট্রং বানানোর ট্রাই করবেন এভারেজ না স্ট্রং না হলে বারবার ট্রাই করবেন কেটে দিয়ে আবার লিখবেন কেটে দিয়ে আবার লিখবেন আপনি চাইবেন যে অপটিমাইজ স্কোরটা জানো 80 এর উপরে থাকে ভাই উপরে যদি ভিউ এ ক্লিক করলে কি হবে এই যে এই অ্যাডিস্টেন্স এভারেজ এর ওই পাশে তাহলে আপনি আইডিয়া পাবেন যে হেডলাইন গুলো কি কি দেওয়া যায় এই যে দেখেন এই যে উপরে দুইটা টিক চিহ্ন আসে কিন্তু নিচে দুইটা আসে না এই দুইটা পূর্ণ করলে বোধ হয় স্ট্রং আসবে এই দুইটা হেডলাইন আমার এটার মতো হয় না আসে না যেমন এখানে দেখেন এই যে দেখেন এখানে অনেকগুলো আইডিয়া দিয়েছে আপনাকে এখানে যদি আমি ক্লিক করি না এটা আমার এটাই আর কি এখান থেকে ইউনিক হেডলাইন যে আইডিয়ার অর্ডার অনলাইন শপ অনলাইন এগুলো আর কি আপনার আইডিয়া প্রমোশন ফ্যারেজ এখান থেকে আমরা আইডিয়া নেবো আবার ডিসক্রিপশন লেখার আইডিয়া আছে এখানে এটা আইডিয়া এখান থেকে এখান থেকে সুযোগ হেডলাইনে অনেক আইডিয়া দেয় আপনি চাইলে এই সবগুলো দিতে পারেন কারণ অনলাইন জিনিস তো সব অনলাইন টুডে বুক নাও তবে একটা জিনিস মনে রাখবেন যে এটা আবার অনেকে মনে করেন যে আমার মনে হয় সবগুলো কিওয়ার্ডের সাথে আমার এই ডেস্ক মানে এইটা মিল দেখতে হবে আপনার হেডলাইন এরকম না জিনিসটা আমি বলছি আপনি যে কিওয়ার্ড ইউজ করবেন কিছু কিছু কিওয়ার্ডের লগে আপনার হেডলাইন গুলা মিল রাখা ট্রাই করেন প্রত্যেকটা জিনিসের একটা মাদার কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড থাকে ওগুলোর সাথে আপনার হেডলাইন আপনি সেটা কিওয়ার্ড হিসাবে ইউজ করলেন সেটা আপনার হেডলাইন এবং ডেস্ক্রিপশন তিন জায়গায় মিল রাখেন আপনি অন্য অন্য ই দিলেন হেডলাইন দিলেন যেগুলো দিলে আপনার কি অ্যাডের রেজাল্ট ভালো আসতে পারে এবং অ্যাড স্টেন্স এভারেজ বেশি আসতে পারে এগুলো মাথায় নেবেন ভাইয়া ওই ডিসক্রিপশন কি আমাদেরকে কি বায়ার দেবে না না আমার নিজের করতে হবে ভাই আর যদি সবই দেয় আপনার কাছে তাহলে একটা অ্যাডে একশো ডলার কির জন্য দিবে বলেন সব আপনার করতে হবে আলহামদুলিল্লাহ ভাই ভাই আর ডেসক্রিপশন যদি লিখে দিতেন একটু দেখলে ভালো হবে ডেসক্রিপশন যদি লিখে দিতেন আমি ডেসক্রিপশন কয়টা লিখব বলেন এক একটা যদি এক এক রকম দেখাই দিতেন কিভাবে ডেসক্রিপশনগুলো আই কেচিং ভাবে বুঝিনি আই ভাবে ডেসক্রিপশন বা হেডলাইন লিখব কিভাবে বা লেখা সিস্টেমটা এইগুলো আপনি ট্রাই করবেন কি আপনি যে হেডলাইন গুলো দিবেন ওই অনুযায়ী ডেসক্রিপশন লেখা ট্রাই করবেন যেমন বেস্ট অনলাইন টি-শার্ট স্টোর অন एवरीवन বাজেট অথবা বেস্ট ভাইয়া আমরা যদি ই করি যে ওই যে গুগলে যে বিভিন্ন অ্যাড আছে ওদের ওদের যদি ডেসক্রিপশন গুলো আমরা যদি আট দশটা ডেসক্রিপশন যদি দেখে পরে যদি আমরা ওই ওই সমস্যা নাই আপনি লিখে দিলে এক্ষেত্রে কোনো সমস্যা বেশি ভালো হয় হ্যাঁ শর্টকাট করা যায় রাইট যেমন দেখেন এই একটা ডেসক্রিপশন লিখেছি বাই মেন টি-শার্ট অনলাইন এট লোয়েস্ট প্রাইস ইন বিডি তার মানে দেখেন ভাই এখানে কাস্টমাইজ করলাম দুই তিনটা হেডলাইন মিলিয়ে দিও কিন্তু আপনি ডেসক্রিপশন দিতে পারবেন আমি এখানে ডেসক্রিপশন এগুলো গুগল থেকে নিতে পারবো অনেকগুলো গুগল থেকে নিতে পারবেন আইডিয়া কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই আইডিয়া নিয়া পরে আমরা আর কি করলাম নিজের ভাগে আর কাস্টমাইজ করলাম তিনটা এই তো

মানে কিওয়ার্ডের ওই হাই রেঞ্জ আর লো রেঞ্জ এর এভারেজ উপরে এরকম হুম 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 কিওয়ার্ড আমরা আসলে বেশি দিই না একটা প্রোডাক্টের জন্য দশ পনেরোটা বিশ এর বেশি না দিলেই হয় এত কি অর্থে লাভ নাই কোনো কোন কোন লোকে অ্যাড চালায় চার পাঁচটা কি অর্থে দিয়া যা

ভাই ওইখানে তো ল্যান্ডিং পেজ বা ই হবে না ওয়েবসাইট মানে আপনি এখানে ফেসবুক পেজ লিখে ইউ দিয়ে আপনার ফেসবুক আইডি দিয়েও অ্যাডশ লাইতে পারবেন না না ভাই আমি আর কি ইউ দেওয়া যায় সরি ওই ল্যান্ডিং পেজের ইউ আর দেওয়া যায় বা ওয়েবসাইডেরও এর দেওয়া যায় না এই তো জি আমি আপনাকে উদাহরণ দিলাম যে আমি চাইলে এখানে আমার এই ফেসবুক পেজের যে এটাও একটা ইউআরএল ইউআরএল জিনিসটাই

আর হলো এই যে ফাইনাল ইউআরএল এরপরে হলো হেডলাইন ডেসক্রিপশন এগুলো ইউজ করতে পারি এখন এই যে ফাইনাল ইউআরএল হেডলাইন আর ডেসক্রিপশন এই তিনটা জিনিসকে বলা হয় অ্যাট কপি এখন এই অ্যাট কপির যে কোনো একজনের মাইকটা অফ করেন না ভাই নাজগান হইতাছে ভাই কোড তো মাইক নিয়ে ব্যস্ত আছে ভাই আনমিউট করে দেন কি স্পেশাল

এই যে হেডলাইন ইউজ করেছি এই যে ডেসক্রিপশন ইউজ করেছি এই সবগুলোকে বলা হয় এক কথা হলো এই যে আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন মোবাইলের ভিউ এখানে কি কি আছে হেডলাইন ডেসক্রিপশন এবং উপরে দেখেন এটা আছে কি এটা বলা হয় এটাকে বলা হয় ইউর এই টোটালটাকে বলা হয় হলো অ্যাড কপি অ্যাড কপি জিনিসটাও অ্যাড গ্রুপের মধ্যে থাকে আবার যদি আমরা বলি অ্যাড গ্রুপের মধ্যে আর কি থাকে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের ওই যে কিওয়ার্ড দেওয়ার অপশন থাকে আর এইটা থাকে একই জিনিস এখান থেকে যদি আপনাকে আমি দেখাই এই জায়গা থেকে এই যে একটা চেহারা দেখতে পাচ্ছেন টোটাল এটাকে বলা হয় অ্যাড কপি এই অ্যাড কপিতে আরো কিছু জিনিস থাকে সেটা আমরা অ্যাড এর কোনো কিছু নিয়ে আসলে আমরা সরাসরি দেখতে পারি যেটাকে বলা হয় এক্সটেনশন এক্সটেনশন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তাহলে আমাদের একটা পুরো ক্যাম্পেইন রানিং করা শেষ হয়ে যাবে এই এই এগুলোকে বলা হয় এক্সটেনশন যে দেখেন এই একটা এক্সটেনশন এই যে ক্যালকুলেটর এগুলোকে বলা হয় এক্সটেনশন অ্যাড কপির মধ্যের অংশ এবং এই একটা ইমেজ দেওয়া আছে এটাও অ্যাড কপির অংশ এখানে যে একটা ইউআরএল দেখতে পারছেন এটাও অ্যাড কপির অংশ এই যে ডেস হেডলাইন অ্যাড কপিতে থাকে এই যে দেখছে ওমন ডেসক্রিপশন এগুলোও কি সব অ্যাড কপির অংশ এক কথায় অ্যাড কপি জিনিসটা অ্যাড গ্রুপের মধ্যেই থাকে অ্যাড কপি বলা হয় কোনগুলোকে ওই যে এক্সটেনশন লেখা এই যে লেখাগুলোকে বলা হয় অ্যাড কপি এই যে এক্সটেনশন লেখা ডেসক্রিপশন লেখা হেডলাইন লেখা এগুলাকে বলা হয় অ্যাড কপি এক্সটেনশন আমরা নেক্সট ক্লাসে শিখতে পারবো ওই যে দেখেন এই যে সাইড লিঙ্ক কোনটাকে বলা হয় কল আউট আরো অনেক এক্সটেনশন আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব এখন আপাতত আমরা শিখলাম কি একটা অ্যাড গ্রুপ করা একটা অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড ইউজ করা হয় এবং এই এই জিনিসগুলো ইউজ করা হয় হেডলাইন ডেসক্রিপশন আর এই আলাদাভাবে হেডলাইন ডেসক্রিপশন ইউআরএল এই যে লেখাগুলো হয় এগুলোকে বলা হয় অ্যাড কপি এখন আপনাদের হোমওয়ার্ক কি থাকবে আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো প্যাকেজে আমরা দেখে আসলাম না অ্যাট শিডিউল অল ডে অ্যাট আমরা রান করব সেটা একটা স্ক্রিনশট দিবেন এবং আমরা আরো একটা শিখে আসলাম স্টার্টার ইনডেট সেটা একটা স্ক্রিনশট দিবেন এইখানে আপনি যে কিওয়ার্ড ইউজ করেছেন ফ্রেজ ম্যাচ যে যেভাবে ইউজ করেন সেটা একটা স্ক্রিনশট হোমওয়ার্ক এসে দিবেন এখানে আপনি একটা মোবাইল ভিউ এবং একটা কম্পিউটার ভিউর স্ক্রিনশট নেবেন অবশ্যই আমি চাইবো সবার স্ট্রং হয় আশির উপরে থাকে তাহলে বুঝবো যে আপনি অনেক চেষ্টা করে এটা কাজ করেছেন এবং আমি ওই সব হোমওয়ার্ক গুলার নিচে কমেন্ট করবো যাদের দেখব যে অ্যাট স্ট্রেন্থ মানে স্ট্রং হয়েছে তাদের গুলায় এটার আমরা ভিউ নিব এরকম ভিউ নিব এরকম ভিউর স্ক্রিনশট দিব এবং এই যে মোর আইডিয়া আছে না এখানে ক্লিক করে আমরা এইটা একটা স্ক্রিনশট নিব রকম এবং প্রত্যেকটা হেডলাইনের স্ক্রিনশট নিব প্রত্যেকটা ডেসক্রিপশনের হেড স্ক্রিনশট নেব এই জিনিসগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিব এখন আসি আমি হোমওয়ার্ক তো বলেই দিলাম এতটুকুই এখন আমরা একটা অ্যাড গ্রুপ করেছি না এক ভাই বলেছিল যে আমরা যদি এখন আমরা মনে করেন যে আমাদের এই ওয়েবসাইটের টি শার্ট নিয়ে আমরা অ্যাড রান করলাম আমাদের যদি মনে করেন যে চার পাঁচটা প্রোডাক্ট হয় তখন আমাদের আমরা তো বলছিলাম যে ইউজ করতে পারবো যদি আমাদের মনে করেন তিনটা প্রোডাক্ট হয় আলাদা আলাদা প্রোডাক্ট এখন আপনি চাচ্ছেন তিনটা প্রোডাক্টের অ্যাড এখানেই রান করতে চাচ্ছেন একই ওয়েবসাইটের তাহলে আপনাকে কি করতে হবে ওই তিনটা প্রোডাক্ট আপনার আলাদা আলাদা তিনটা প্রোডাক্টের ইউআরএল কিন্তু আপনার আলাদা তাহলে ওই তিনটা প্রোডাক্ট যে আলাদা তিনটা প্রোডাক্টের জন্য করতে হবে যেমন আমি এখন টি শার্ট জন্য করেছি তাহলে আমি এই অ্যাড অ্যাডগ্রুপটার নাম দিলাম কি অ্যাড গ্রুপ টি শার্ট পরের যে আমি আর একটা অ্যাড রান করবো সেটা হলো প্যান্ট পরেরটা মনে করেন যে জ্যাকেট তাহলে দেখেন টি শার্টের জন্য আমি ইউআরএল দিলাম এটা এখন আমাকে আবার কি করতে হবে এই টি শার্টের জন্য এটা অ্যাড গ্রুপ করছি এখন যদি আমি প্যান্টের জন্য অ্যাড ডান করতে চাই তার জন্য আমাকে আবার একটা অ্যাড গ্রুপ করতে হবে এবং জ্যাকেটের জন্য যদি অ্যাড ডান করতে চাই তার জন্য আমি আর একটা অ্যাড গ্রুপ করব যদি আমি আর একটা অ্যাড গ্রুপ করি এটা হলো এক নম্বর অ্যাড গ্রুপ দেখেন এই অ্যাড গ্রুপে যেমন এরকম বক্স আসছে লিঙ্ক দেওয়ার অপশন আসছে আমি যদি আর একটা অ্যাড গ্রুপ আসি সেইম হবে এরকম বক্স দেওয়ার অপশন আসবে এরকম লিঙ্ক দেওয়ার অপশন আসবে এরকম লেখা টাকা হুব সেইম আর একটা করলে আর একটা আসবে তার মানে আমরা বুঝলাম কি আমরা যদি একই প্রোডাক্টের করি তখন আমরা একটা অ্যাড গ্রুপ দিয়েই সারাতে পারবো আমাদের যদি প্রোডাক্ট ভিন্ন ভিন্ন থাকে তখন আমাদের আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাড গ্রুপ করতে হয় তাছাড়া আমাদের কোনো অ্যাড গ্রুপ করতে হয় না কারণ কি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা কি আর রিসার্চ করতে হবে আলাদা প্রোডাক্টের জন্য আলাদা ইউআরএল থাকবে এবং আলাদা কি থাকবে হেডলাইন থাকবে ডেসক্রিপশন থাকবে এই জন্য আমাদের অ্যাড গ্রুপ আলাদা করতে হয় এখন তাহলে আমরা একটা একাধিক অ্যাড গ্রুপ আর একটা অ্যাড গ্রুপ কিভাবে করব মনে করেন প্যান্টের জন্য তাহলে আমি এটাকে নিচে গিয়ে ডান করে দিই আমাদের এটা কাজ শেষ এটাকে আপনি চাইলে আবার এডিট করতে পারবেন ডিলেট করতে পারবেন সব কিছুই করতে পারবো আমরা এখান থেকে আমরা এটাকেও ডিলেট করবো এখন আমরা এখানে হোমে চলে যাই এটাকে আমরা কেটে দিতে পারবো আবার একটা অ্যাড গ্রুপ করবো তাহলে আমি গুগল অ্যাডসে এখানে চলে যাই সেভিং ওটা অটো সেভ হয়ে যাবে আমরা চাচ্ছি যে আরেকটা অ্যাড গ্রুপ করব তাহলে আমরা ক্যাম্পেইনে চলে যাব এখন এখান থেকে এই যে ক্যাম্পেইন ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা একটা ক্যাম্পেন করেছিলাম কি জানি কি জানি একটা ক্যাম্পেইন করলাম মাত্র নাম দিলাম এই যে এটা এটা সেলস এখানে আমরা ক্লিক করি অ্যাড গ্রুপ করতে হলে এই জিনিসগুলো কমপ্লিট করে তারপরে যেতে হয় বুঝছেন এটা আমি কালকে দেখাবো তারপর আমি অন্য একটা ক্যাম্পেইন দিয়ে আপনাকে দেখাই কারণ এটা ড্রাফটে আছে তো এই জন্য হচ্ছে না আমি এটা দিয়ে দেখাই এই যে ওয়েবসাইট ট্রাফিক এখানে আমি ক্লিক করি দেখেন আমি অন্য একটা ক্যাম্পেইন দিয়ে দেখাই যখন আমি এখানে ক্লিক করলাম তখন দেখেন এই যে অ্যাড গ্রুপ নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করার পর এই যে প্লাস আইকন আছে এখানে আমি ক্লিক করি ক্লিক করলে আমি আর একটা অ্যাড গ্রুপ করতে পারবো হুব হুব সেম ভাবে দেখেন এই যে দেখেন অ্যাড গ্রুপের জায়গায় আমি নাম দিলাম প্যান্ট মনে করেন এবারে দেখেন এখানে কিওয়ার্ড দিতে পারবো কিওয়ার্ড দিয়ে আমি যদি এখানে জাস্ট একটা কিওয়ার্ড দিলাম এইবার সেভ দি দেখবেন সামনে আবার এই লেখা দেওয়া যাবে এই যে দেখেন ইউআরএল দেখা যাবে তারপরে এই যে ডিসপ্লে পথ হেডলাইন সব দেওয়া যাবে দিয়ে আমি এটাকে সেফ দিয়ে দিলাম দেখেন তিন নম্বর গেল না আমি আবার অ্যাড গ্রুপে আসলাম এই ক্যাম্পেইনের ভিতরেই আমি অ্যাড গ্রুপে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি দিলাম হলো জ্যাকেট এটা মানে পাবলিশ না করা পর্যন্ত অ্যাড গ্রুপ করতে পারবেন না আমি এখানে একটা কিওয়ার্ড দিলাম ওই আছে ড্রাফ হচ্ছে না জ্যাকেট আমি সেভ কন্টিনিউ দিলাম এখানে দেখেন আবার ইউআরএল ইউরএল সব সবকিছু দেওয়ার অপশন আসছে দিয়ে আপনি সেভ দিয়ে আপনি আর একটা অ্যাড্রুপ এভাবে আপনি একাধিক অ্যাড গ্রুপ করতে পারবেন কখন করতে পারবেন একটা অ্যাড পাবলিশের পরে পাবলিশের সাথে সাথে আমাদের অ্যাড রান হয় না আটচল্লিশ ঘন্টা টাইম লাগে একটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একটা অ্যাড পাবলিশের পরে রান হতে আমাদের আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টা মিনিমাম টাইম লাগে বুঝছেন তাহলে আমি ওইটাই দেখাতে পারতেছি না কেন দেখাতে পারতেছি না কারণ হলো কি ওইটাই আমার আসলে আমার ক্যাম্পেইনটা ড্রাফটে আছে এটা জাস্ট আর কি ভেঙে দিলাম যে একাধিক অ্যাড গ্রুপ করা হয় কখন যখন আপনার আলাদা আলাদা প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের জন্য আমাকে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করতে হয় মনে করেন যে আলাদা আলাদা ইউ আর ইউজ করবেন আপনি তখন আপনাকে ওই যে ওই যে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করতে হয় আবার এগুলো চাইলে আরও একভাবে ইউজ করা যায় এক্সটেনশন হিসাবে এক্সটেনশন সম্পর্কে আমরা আগামী ক্লাসে ক্লাস করাবো তাহলে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন গুগল সার্চ ক্যাম্পেইন করা শেষ হয়ে যাবে এখন আজকে এই পর্যন্তই এখন কোশ্চেন পড়বো যার যত কোশ্চেন আছে সেটা বলেন এবং যার যাকে যা বললাম স্ক্রিনশট হোমওয়ার্ক দিতে ওই বন্ধু হোমওয়ার্ক দিবেন এখন যার যত কোশ্চেন আছে বলেন ভাই বলতে থাকেন আমি শুনতেছি ভাই যে অ্যাড গ্রুপ যে মধ্যে তিনটা করলাম মনে করেন যে আমাদের একটা অ্যাড এর জন্য বাজেট আছে মনে করেন যে 20 ডলার করেছে রেগুলার ঠিক আছে এখন আমরা যে ওই যে তিনটা অ্যাড গ্রুপ মানে তো হচ্ছে তিনটা প্রোডাক্টের অ্যাড তাই না তাহলে সেখানে 20 ডলার মধ্যে থেকে কাটবেন নাকি তিনটার জন্য 60 ডলার দিতে হবে ওই 20 ডলার দিয়েই কাটবে 20 ডলার দিয়ে তিনটে এটাবে তাহলে তো আমরা বা কি এর রেজাল্ট কি ভালো থাকবে না রেজাল্ট ভালো কিভাবে হবে আপনি 20 ডলার দিয়ে তিনজন রে সালাবেন আর 20 ডলার দিয়ে একজন রে সালাবেন তাহলে কেমনে হয় ভালো হবে কোনটা আপনার কি মনে হয় আসলে তো তাহলে তো বাজেট কি সমস্যা আছে বাজেট বাড়াতে হবে অবশ্যই ইন্টারপ্রেটার এর জন্য তিনটা এড গ্রুপ না করে নতুন করে ক্যাম্পেইন করে নিতে হয় হ্যাঁ ভালো ক্যাম্পেইন করলে যা আবার কষ্ট বেশি অনেক লাগে ও জি ভাই আমি জাস্ট আর কি বুঝালাম জিনিসটা কিন্তু বাজেট আপনি 20 ডলার দিয়া একটা চালাবেন তার চেয়ে 3টা চালান তাহলে আপনার রেজাল্ট খারাপ আসবেই কারণ যখন লোড বেশি হয়ে যাবে এই যে অপশনাল আছে একটা দেখছিলাম অপশনাল আছে একটা জেনারেট কিছু দিতে হবে না ওটা আমরা কালকে দিব এক্সটেনশন নামে অনেক কিছু আছে ওটা ভাই প্রোডাক্ট কি আমরা নিজেদের ইচ্ছা মতো চুজ করব যে ক্যাম্পেইন করার জন্য হোমওয়ার্কে হোমওয়ার্কের জন্য আপনি যে কোনো প্রোডাক্ট আপনি যে কিওয়ার্ড নিয়ে যেটা রিসার্চ করেছেন ওইটাই ইউজ করেন ভাই জ্যাকেট নিয়ে করেছিলাম ভাই তো ওইটা দিয়ে নিয়ে ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন এখন যে কোনো কারো একটা ওয়েবসাইট ইউজ করবেন সমস্যা নেই ভাই আমাদের কি তিন চারটা তিন চারটা অ্যাড গ্রুপ দিয়ে কি না না অ্যাড গ্রুপ একটাই করবেন অ্যাড গ্রুপ দুই তিনটা করার দরকার নাই একটাই করেন ভাই ওই যে অ্যাড ভাই অ্যাড গ্রুপ যে কথা আর ওই যে ওইখান থেকে যে আমরা যে ওই দিন যে চার পাঁচটা ভাই এর ই বানাইলাম একই কথা না सेम নাকি এই বানাইছি ভাই ওই যে একটা ক্যাম্পেইন যে সিলেটে ক্যাম্পেইন ওই যে চারটা ইয়া আছে না ওই যে উপরে আরে না এখানে ভাই ওই দিন আমরা ওই যে অ্যাড ম্যানেজার আওতায় যে ভাই কিছু এখন অ্যাড গ্রুপ একাধিক করার দরকার নাই একটা গ্রুপ দিয়ে প্র্যাকটিস কর একাধিক অ্যাড গ্রুপ আর আলাদা আলাদা ক্যাম্পেইন করে একই কথা ভাইয়া অ্যাড গ্রুপ তো তৈরি করে অ্যাড টেস্ট করার জন্য মানে কোনটা ভালো পারফর্ম করে ওটার জন্য না অ্যাড গ্রুপটা তৈরি করে না ওটার জন্য না অ্যাড গ্রুপ এখন দেখেন আপনি আমেরিকাতে আপনার সব অ্যাড চালাবেন তাহলে আপনি একটা অ্যাড এর ভিতরেই সব চালাইতে পারেন আপনি লোকেশন ওদিক থেকে আগে থেকে আমেরিকা টাইম টুম সব সেট আপ করে নিয়ে আসলেন আপনি প্যান্ট শার্ট এরপর হলো যাইয়া আসলে কি সেম ক্যাটাগরির প্রোডাক্ট হলে ক্যাটাগরি অনুযায়ী যেমন ক্লোথিং রিলেটেড যেমন ক্লোথিং রিলেটেড প্যান্ট শার্ট আর হলো যায় টি শার্ট একই রিলেটেড পরে আপনি ইউএসএতে অ্যাড চালাবেন তখন আপনি ওদিক থেকে লোকেশন ওগুলো সব আগে থেকে সেট আপ করে নিয়ে আসলেন আপনি বাজেট ওই বাজেটেই অ্যাড চালাবেন তিনটা প্রোডাক্টের ওই সেম ক্যাটাগরি তখন আপনি অ্যাড গ্রুপ আলাদা করা হয় তবে বেশি অ্যাড গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অনেকে করে অনেক সময় করে না তবে আলাদা আলাদা প্রোডাক্টের অ্যাড গ্রুপ আপনি যদি আলাদা আলাদা দেশে অ্যাড চালাতে চান তখন তো আপনাকে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করলে হবে না আলাদা আলাদা দেশে অ্যাড চালাতে হলে আপনাকে কিন্তু আবার আলাদা আলাদাই করতে হবে ক্যাম্পেইন করতে হবে এখন যদি আপনি প্রথম ক্যাম্পেইনেই সবগুলো দেশ সিলেক্ট করে আসেন তখন আপনি বসাতে পারেন এক্ষেত্রে সমস্যা না এড গ্রুপ মানেই প্রোডাক্ট আলাদা হয়ে যাবে এখন যত সব কিছু এগুলো তো আপনার সেলস সাবজেক্টের মধ্যেই তাই না সেলস না দেখালাম ওয়েবসাইট ট্রাফিক সব ট্রাফিক সবগুলোর মধ্যে একই অপশন সার্সের যতগুলো আছে সব গুলার মধ্যে সেম একই আপনি এই আমি সবাইকে প্র্যাকটিস করতে বলছিলাম যে সেলস দিয়ে যদি আপনি যান সেলস এই সার্স একই অপশন এই যে ওয়েবসাইট ভিজিট দিয়ে যাবেন এই সামনে যত যাব না এতক্ষণ আমি যা দেখাইছি একই অপশন আবার যদি আপনি ওয়েবসাইট ট্রাফিক যদি আমি একটি সার্থ দিই তাহলে এখানে তো ওয়েবসাইট ট্রাফিক সার্চ এখানে লিঙ্ক দিয়ে সামনে যাবেন আমি যা দেখিয়েছি সেম এই তিনটায় এই সেমই আসবে তখন তো সেলস যখন দিছে সেলস যখন দিছে তখন তো আমরা বিক্রির উদ্দেশ্যে দিছি তাই না বিক্রির উদ্দেশ্যেই দিছি কিন্তু আমাদের আমি বলছি যে ক্যাম্পেইন সব একই মধ্যে সেটিং সব একই জাস্ট অবজেক্ট আপনাকে ডিসাইড করে দেবেন আপনি কোন উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছেন এখন যদি আপনি বলেন যে ভাই এই সেলসের মধ্যে এইরকম ফিচার আছে ওয়েবসাইট ট্রাফিকের মধ্যেও কি এরকম ফিচার আছে যে ফিচার একই আছে জাস্ট উদ্দেশ্য আলাদা এই যে সেলস এটা দিয়ে আপনি সার্চ ক্যাম্পেইন করতে পারবেন লিড দিয়ে আপনি সার্চ ক্যাম্পেইন করতে পারবেন আর ওয়েবসাইট ট্রাফিক দিয়ে আপনি সার্চ ক্যাম্পেইন করতে পারবেন আর কোনোটা দিয়েই সার্চ ক্যাম্পেইন করার অপশন নাই আপনি খুঁজে দেখেন দেখেন এটা ক্লিক করি কোন জায়গায় সার্চ ক্যাম্পেইন নাই দেখেন ক্লিক করি সার্চ আছে কোন জায়গায় শুধু ভিডিও এখানে ক্লিক করি দেখেন কোন জায়গায় সার্চ লেখা আছে শুধুমাত্র সেলস আর ওয়েব ট্রাফিক সেলস লিড আর ওয়েব ট্রাফিক এই তিনটাই আছে আর কোনটাই নাই তার মানে এই তিনটার মধ্যের ফিচার একই রকম জাস্ট এক এক উদ্দেশ্য এক একটা এর উদ্দেশ্য প্রোডাক্ট সেল এটা সিলেক্ট করলে এর উদ্দেশ্য লিড নিয়ে আসা এর উদ্দেশ্যে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসা কিন্তু মধ্যের জিনিস গুলো সব এক ওই যে লোকেশন দেওয়া ভ্যাড গ্রুপ দেওয়া ইটিসিটিসি দেওয়া আমার কথা কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ কোনো এক তো পাবলিক হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তাহলে ক্যাম্পেইন যে শুরু হবে শুরু হওয়ার ডেট কি দুই দিন পরেরটা দিবো না তারপরে পরের দিন ডেটটাই না ওটা সমস্যা না ওটা গুগল ম্যানেজ করে নেয় এক শুরু হবে সে থেকে সাত দিন নাকি একদিন সামনে আগাই দিলে আর ভালো হয় আর কি মানে যদি ই হয় আর কি যেমন আজকে করবে ই হতে সময় লেগে গেল যেমন গত আজকে অ্যাড রান করলাম আগামীকালকে দিলাম কিন্তু শুরু হতে তো লেগে গেল ই আর তো গুগল বুঝবেই আমরা তো ত্রিশ দিন দিছি লিমিটেশন ত্রিশ দিন দিছি এটা তো গুগল দিবেই আমাদেরকে গুগল কে দিবে আর শুনেন এটা চব্বিশ ঘন্টা লাগে না এখন অ্যাড রান করলেন সবকিছু ঠিক থাকে দশ মিনিটের মধ্যে অ্যাড রান হয়ে যায় আমি যার সর্বোচ্চ টাইমটা বলে দিলাম চব্বিশ ঘন্টা বুঝেন না করতে পারেন সেটাও সার্চ আসবে কিন্তু ওয়েবসাইট ভিজিটে যাবেন শুধু আপনি ওয়েবসাইট ট্রাফিক দিয়ে করতে পারেন সেটাও সার্চ আসবে আপনি লিড দিয়ে করতে পারেন সেটাই আপনার সার্চ এর মতই অপশন আসবে যে দেখেন আমি এটা ক্লিক করলাম না

যদি তিনটে অ্যাড গ্রুপ করেন তখন আপনার বাজেট তিরিশ থাকতে হবে তা নাহলে অ্যাডের রেজাল্ট ভালো আসবে না এই জন্য অ্যাড গ্রুপ একটা অ্যাড গ্রুপ দিয়েই অ্যাড রান করা বেটার সবচেয়ে আপনি যদি আর একটা ক্যাম্পেইন করতে চান আর একটা ক্যাম্পেইন করেন আপনি যদি আরেকটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চান আরেকটা একটা ক্যাম্পেইন করেন অসুবিধা কি তখন আপনার দেখবেন তো অ্যাড বলবে এখন বায়ার যদি চায় দশ ডলার দিয়ে চালা তিনটা তিনটা কেবার যদি কোনো ভাই বলে যে আমি বিশ ডলার দিয়েই তিনটা অ্যাড গ্রুপ চালাতে চাই তখন তো আমাদের আমরা সাজেস্ট করতে পারি তখন আমরা তো সাজেস্ট করতে পারবো যে সাজেস্ট করারই দরকার নাই আপনি বলবেন যে ওকে বায়ার যেভাবে বলবো ওইভাবে চললে দেখবেন বায়ারও খুশি আপনিও খুশি কোনো কিছু সমস্যা হলো আপনারা ধরবে না এখন আপনি সাজেস্ট করলেন যে এরকম এরকম করব অ্যাড রেজাল্ট ভালো আসবে না তখন বলবে যে আপনি পারেন না আর যখন বায়ারের কথা মতোই আপনি সবকিছু করবেন তখন আপনার রেজাল্ট আসলেও সমস্যা নাই না আসলেও সমস্যা নাই যখন রেজাল আসবে না তখন বায়ার বলবো দেখো কি করা যায় তখন আপনি তাকে বুদ্ধি দিতে পারবে বুঝুন না এরকমই কাজ করতে হয় বায়ার যেটা বলে ওইটাই আরেকবার খাওয়ার দাঁত আর সে যদি আমাদের বলে তোমাদের মানে অ্যাড রান করাটা পারফেক্ট না এই আমার লিড আসছে না তাহলে আপনি দেখাবেন তুমি যেভাবে বলছো আমি এভাবেই করেছি তাকে লাইভে নিয়ে এসে জুমে দেখাবেন তবে আমার মতে একাধিক অ্যাড গ্রুপের চেয়ে একটু অ্যাড গ্রুপ করে ऐड রান করাল অনেক সুন্দর ভালো ভাই এখন আমরা ऐड রান করার পর তো ওই বায়ার তো আমাদের যে অ্যাক্সেসটা দিবে অ্যাক্সেসটা তো நீ করে দেবে তাই না না এক মাস পরে যদি এক মাস আমরা ऐड রান করি এক মাস পরে যদি আসে কারণ অনেক সময় অপটিমাইজ করতে লাগে গুগল আডে অনেক কিছু আছে গুগল ऐड রান করার পর অনেক কিছু করতে হয় অ্যাড এর রেজাল্ট কেমন আসে কিওয়ার্ড বাছাই করতে হয় কি কিওয়ার্ড নতুন অ্যাড করতে হয় কিছু কিওয়ার্ড বাদ দিতে হয় তখন কি আমাদের যে বাজেটটা থাকবে ধরেন পঞ্চাশ ডলার বাড়াই গুগল এই জন্যই তো গুগল অ্যাডের বাজেট বেশি হয় গুগল অ্যাড যদি অপটিমাইজ করেন অপটিমাইজ জন্য আলাদা বাজেট অপটিমাইজ মানে তাহলে ওইটা কি মনে করেন অ্যাড রান করার পর পরে আমাকে দিবে নাকি আপনার অ্যাড রান করার ত্রিশ দিন ওইটা শেষ হল আপনি ওই যে অ্যাড অ্যাড রান করার যে গিগ দিবেন ওই গিগের মধ্যেই বলে দিবেন যে আমি অপটিমাইজের জন্য নেব তিরিশ ডলার সাপোজ আর এড ডালের জন্য নেব 30 ডলার ধর ছাপ পোশাক 60 ডলার এরকম এটা বলে নেবেন তাহলে আর ঝামেলা নাই আমার লিংকডইন নিয়ে একটা প্রশ্ন ছিল বলেন আমার লিংকডইন এটা হঠাৎ করে ডিসেবল হয়ে গেছে আমি কারো করতে নাই কোনো কিছুই করা হয় নাই এখন ভেরিফাই ভেরিফাই করতে বলছে ভেরিফাই করছি কিন্তু আমার অ্যাকাউন্ট তার ব্যাক আসতেছে না মানে ওরা আমাকে তিন চার দিন সময় নিতে বলছে রিভিউ করার জন্য ওই তো এনআইডি দেন এইজন্য মানে ভেরিফাই করতে বলছে তারপর ভেরিফাই করছি হঠাৎ করে দেখতেছি যে আমার লিংকডইন অ্যাকাউন্টে ঢুকো যাচ্ছে না এরপর ভেরিফাই করতে বলছে ভেরিফাই করছি এখন ওরা আমাকে দিতে পারে এর মধ্যে পেজ হবে ভাই বেশি সমস্যা হলে নতুন জিমেইল দিলে খোলা যাবে না 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 নতুন দরকার নাই এটাই দিয়ে দেবে যদি ভাই হয়ে যায় তাহলে কি আমি আমার এই ইমেল দিয়ে কি আরেকটা করতে পারবো না নতুন ইমেল লাগবে আমার নতুন ইমেল লাগবে নতুন ইমেল ভাই টুইটার নিয়ে একটা কোশ্চেন ছিল বলেন টুইটারে ওই যে একটা পোস্টে তো চারটার বেশি ছবি আপ দেওয়া যায় না তো আমাদের যে হোমওয়ার্ক গুলো এক একটা তো পনেরো বিশটা ছবি থাকে তাহলে তো অনেক গুলা পার্টগুলা পোস্ট করতে হবে করার কিছু নাই তাহলে ছয় চারটা আটটা পার্ট হবে তাইলে হ্যাঁ হ্যাঁ রাইট ক্রমান্বয়ে দেন আপনি পর পর বা একদিন পর পর দেন হ্যাঁ আপনার ইমপ্রেশনটা কেমনে বাড়াবো প্রিন্টারেজ তারপর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিবেন তখন মানুষজন লিকে সার্চ করলে এমনি বাড়বে বেশি হ্যাশট্যাগ রিসার্চ করে করে পোস্ট দিবেন তাহলেই হবে ভাই আমার ওই এমনি আচ্ছা ভাই আপনার আমাদের যে হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক ছাড়া কি পোস্ট করতে পারা টুইটার বা লিংকডইন ওই বলছিলাম না অন্য ডিজিটাল মার্কেটারদের আইডিয়া নেবেন তারা কি কি পোস্ট দেয় সেই সব আপনিও আইডিয়া নিয়ে শেয়ার দিবেন ভাই ওই আমার লিঙ্ক ভাই আমার লিঙ্ক আমি ওই একটা পোস্ট দিছিলাম কিন্তু ভাই দেখি যে ওটার ইমপ্রেশন ভাই সর্বোচ্চ পঁচাত্তর পরে ভাই ওই ওই পেজ থেকে আমি রিফ্রেশ দিছি আর রিফ্রেশ দিছি ভাই আমার ওইটা এখন প্রায় এক হাজার কাছাকাছি গেছে ভাই অন্যান্য খেলে আমি অনেক যারা দেয় বিভিন্ন পোস্ট অনেক সুন্দর ডিজাইন করে কোনো লাইক কমেন্ট বা কোনো কিছু আসতেছে না আরে এগুলো না আসলে এখন সমস্যা নাই এগুলো আস্তে আস্তে আসবে কিন্তু ভাই কিন্তু ভাই ওই যে আমি আপনারে হয়তো বা স্ক্রিনশটটা দেই নাই মেবি ভাই ওই আমার এক দুই তিন জন আর কি আমারে ইয়ে দিছিল নক দিছিল পরে ভাই ওই আমাদের গ্রুপে দিছিলাম ভাই